হ্যালো হ্যালো, নমস্কার, কেমন আছেন সবাই? ঐশিস লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই। আজকে সকালে দেখুন কি রকমভাবে বৃষ্টি হচ্ছে, 3 দিন ধরে কন্টিনিউ বৃষ্টি, বলছে নাকি নিম্নচাপ। তো যাই হোক, আমার সকালটা শুরু হয়ে গেল ব্রেকফাস্ট দিয়ে। এখানে ব্রেকফাস্টে মা একটা মৌসুম্বি লেবু কেটে দিয়েছে, আর হচ্ছে একটা কোয়ার্টার ব্রেড। যারা খাও তারা জানো কোয়ার্টার পাউরুটি কি, আর অমলেট। তারপরে জানো তো, একটু পার্সোনাল প্রবলেমের কারণে আমার মনটা সেরকম ভালো ছিল না, এখনও নেই বলতেই পারো, বিকজ কিছু পার্সোনাল রিজন আছে, পরে তোমাদের একদিন শেয়ার করব। তো তার জন্য মনটা একদম ভালো নেই। তো আজকে আমাকে একটু অন্যরকমভাবে দেখতে পাচ্ছ, আমি এখানে পেইন্ট করছি, এটা আমারই হাত। তো একটু ভাবলাম তোমাদের সাথে পুরো পেন্টিংটাই শ্যুট করি। এটা আমার ফার্স্ট টাইম ক্যানভাস পেন্টিং। আমি আগে অনেক রকম অনেকভাবে পেন্ট করেছি, কোনোদিন আমি সেই খাতাগুলো যদি খুঁজে পাই। আমি বেশিরভাগই না স্কেচ করতে পছন্দ করি, ছোটো থেকে আঁকা শিখেছি, আঁকার পরীক্ষা দিয়েছি, কিন্তু খুব বেশি দিন শিখিনি। আর আমি না একদম কালার করতে পারি না ছোট থেকে, আমার এটা একটা ডিসঅ্যাপয়েন্ট জায়গা বলতে পারো, বা আমি একদম ছোট থেকে কালার করতে পারি না, মানে তুলি ধরতেই পারি না। তো সেখানে আজকে আমি ফার্স্ট টাইম বসেছি ক্যানভাস নিয়ে একটা পেইন্ট করতে, বিকজ ওই বললাম তোমাদেরকে আমার মনটা সত্যি একদম ভালো নেই। মাকে বললাম যে মা একটা ক্যানভাস এনে দেবে। অ্যাকচুয়ালি এই জিনিসগুলো না, আমার মনে হয় আমার কাছে এই জিনিসগুলো আমার স্ট্রেস বাস্টার। সত্যি কথা, আমার পেইন্ট করতে ভীষণ পছন্দ, ভীষণ ভালো। তো আমি চেষ্টা করি যখনই আমার মন খারাপ হয় বা সময় কাটছে না, তখনই টুকটাক এই আঁকাঝোঁকা নিয়ে বসে যাই। আর একটা সময় আমি প্রচুর এঁকেছি, সেটা হচ্ছে লকডাউনের সময়। লকডাউনের সময় যেরকম আমি কবিতা লিখেছি তোমাদেরকে বলেছি, সেরকম না আমি তার সাথে সাথে প্রচুর এঁকেছি। কোনোদিন সেই আঁকাগুলো তোমাদের সাথে শেয়ার করব। প্রচুর স্কেচ করেছি, প্রচুর পেইন্ট করেছি। আমি যখন শান্তিনিকেতনে চলে গেছিলাম, যখন সেকেন্ড ফেজ অফ লকডাউন পড়লো, ওখানে আমাদের একটা বাড়ি আছে, তোমাদেরকে জানিয়েছি, আর খুব শিগগিরই আমি সেই বাড়িতে ভিজিট করব, তোমাদের কিন্তু সবটা ঘুরে দেখাবো। কিছু কিছু মা ভিডিও করে পাঠিয়েছিল, সেগুলো তো দেখিয়েছি। যাকে আমি আমার টপিক থেকে সরে যাচ্ছি, আমি তো যখন লকডাউনের ওখানে ছিলাম, তখন আমি বিভিন্ন ধরনের বটল পেন্ট করেছি, সেগুলোরও আই থিঙ্ক ছবি আছে, আমি চেষ্টা করব খুঁজে পেলে তোমাদের দেব। বটল পেন্ট করেছি, তারপরে বিভিন্ন ধরনের মানে পেপারে ক্যানভাস, তখন তো সব দোকানপাট বন্ধ, ক্যানভাস পেন্ট অতটা মানে এও করতে পারতাম না, কি করব সাহসও পাইনি। তো তখন না আমি ওই কপিতেই ক্যানভাসের মতো করে চৌকো করে একটা খোপ কেটে অ্যাক্রেলিক দিয়ে পেন্ট করতাম, অ্যাক্রেলিক বিভিন্ন টিউব কালার দিয়ে। তো আমার এখানে ভুল বলতে পারো একটা হয়েছে, আমি পেনটা করার সময় একটু সাফার করেছি, তোমরা অনেকবার দেখবে আমি ড্যাব ড্যাব করছি এখান থেকে, একটু সাফার করেছি। অ্যাকচুয়ালি ক্যানভাস কিন্তু অ্যাক্রেলিক কালারের জন্য, ক্যানভাস কিন্তু ওয়াটার কালারের জন্য বা পোস্টার কালারের জন্য নয়। তো সেখানে আমি যথারীতি পোস্টার কালার ইউজ করি। আমার বোন একটা পেন্ট করছিল, তো ওর দেখা দেখি আমি পোস্টার কালার ইউজ করি, মানে টিউব কালারগুলো আর কি, কিন্তু এটাতে না একটু প্রবলেম হয়, ব্লেন্ড হতে খুব অসুবিধা হচ্ছিল, আর যদি ব্লেন্ড হয়েও যাচ্ছিল তো না ছেড়ে ছেড়ে যাচ্ছিল মাঝখানের খোপগুলো, আমি জানি না কেন, খুব অ্যাবজর্ব করছিল না। হয়তো আমার আর একটা ভুল হয়েছে, আমার ক্যানভাসটা পেন্ট করার আগে একটু ওয়াটার ইউজ করা উচিত ছিল। তো বিভিন্ন ধরনের কারণে, আচ্ছা এটা ফার্স্ট টাইম, তোমরা কিন্তু জানিও অবশ্যই করে কেমন হয়েছে পেনটা, পুরোটা আমি তোমাদেরকে ক্লিপ আমি শেয়ার করেছি।
এটা একদিনের কমপ্লিট নয়, আঁকাটা আমি দুদিনে কমপ্লিট করেছি। আমার আবার ধৈর্যর একটা বড় ব্যাপার আছে জানো তো, আমি চট করে না মানে ধৈর্য ধরে জিনিস অনেকক্ষণের জন্য করতে পারি না। তো আমি কিন্তু এটা একটা জায়গা থেকে দেখেই আঁকছিলাম, এটা কিন্তু আমার নিজের মন থেকে বানানো নয়। তো যাই হোক, মাঝে মাঝে একটু দেখছিলাম আর কি, দেখে দেখে করছিলাম। তো তোমরা কিন্তু অবশ্যই বলো আমার পেনটা তোমাদের কীরকম লাগলো। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। তোমরা দেখবে আমি এখনও স্ট্রাগল করছি কালারটা নিয়ে। ওই যে বললাম আমার পেন্ট করতে খুব অসুবিধা হচ্ছিলো, জানি না কেন অ্যাবজর্ব করছিলো না অ্যাক্রিলিক ছাড়া। যাই হোক, তোমাদের সাথে একটু কথা বললাম, তোমরা লাস্ট পর্যন্ত প্লিজ পেন্টিংটা দেখো। আর এটা তো আমার এক ধরনের স্ট্রেস বাস্টার বলতে পারো, তার সাথে আমার অনেকগুলো ছোট ছোট কাজ করলে স্ট্রেস রিলিফ বা স্ট্রেস বাস্ট হয়, সেটা হচ্ছে কেক বানানো। তার সাথে হচ্ছে যেগুলো অ্যাকচুয়ালি মেইন আমার হবিজ, আমার কেক বানানো, নেল আর্ট করা, তার সাথে কবিতা লেখা, এইগুলো না আমার মনে হয় কিছুটা ঠান্ডা মাথারও কাজ। সবসময় কিন্তু মাইন্ড ডিস্টার্ব থাকলে আমার তো হয় না, আমার যখন মাইন্ড ডিস্টার্ব থাকে আমি না আঁকাতে মন বসাতে পারি না কবিতা লিখতে মন বসাতে পারি। তো এইগুলোও না আমার মনটাকে শান্ত করতে হবে, তবে কিন্তু এগুলো আমার দ্বারা হয়। কার কীরকমভাবে তোমরা স্ট্রেস বাস্ট করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে লিখে জানিও। যে তোমরাও কি আমার মতো করে স্ট্রেস বাস্ট করো, না তোমাদের স্ট্রেস বাস্টের অন্য অন্য জিনিস আছে? আরেকটা জিনিস আমি করি, ভীষণ মন খারাপ হলে ভালো কিছু খাই, ভালো কিছু রান্না করি, ভালো কিছু খাই, তাহলেও না আমার মনটা অনেক হালকা হয়ে যায়। তোমরাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না যে তোমাদের মন কীভাবে খারাপ থেকে ভালো হয়, তোমরা কী করো নিজেদের জন্য। একটা কথা কিন্তু ঠিক, নিজের মনকে নিজেই ভালো করতে হবে, আর তার জন্য কিন্তু নিজেকে টাইম দিতে হবে। সেলফ লাভ যতদিন না নিজেকে ভালোবাসতে পারবে নিজের মতো করে, ততদিন কিন্তু পৃথিবীর কেউ তোমাকে ভালোবাসতে পারবে না। বাবা মা, বন্ধু বান্ধব, বর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এসব কিচ্ছু না, নিজেকে নিজে ভালোবাসো, তাহলে দেখবে কোনো মন খারাপ আর তোমাকে ছুঁতে পারবে না। তুমি তো নিজের স্ট্রেস বাস্টার হয়ে নিজের মনটাকে আবার ভালো করে দেবে, তাহলে দেখবে কোনোদিনও কোনো আর তোমাকে দুঃখ ছুঁতে পারবে না, দুঃখ হবে না, হলেই চট করে ভালো করে দিতে পারবে নিজেই। কারোর জন্য কোনোদিন মুখাপেক্ষী হয়ে অপেক্ষা করবে না, কে আসবে, কে রাগ ভাঙাবে, কে মন ভালো করবে, নিজের মনটা ভালো কিন্তু রাস্তা নিজেকেই খুঁজে বার করতে হবে। অযথা অনেকগুলো বকবক করলাম, তার জন্য ক্ষমা প্রাপ্তি। তো তোমরা আমার পেন্টিংটা এনজয় করো, ততক্ষণ তোমাদের তারপরে আমি দেখাই যে এটা লাস্ট ফিনিশিং কীরকম হলো। এটা কিন্তু আমার বেশ এক ঘন্টা লেগেছে, তোমরা যেটা 12 মিনিটে দেখছো পুরো ব্লগটা, ব্লগের মধ্যে আজকে অর্ধেকটা কিন্তু আমার পেন্টিংই। তো এটা কিন্তু আমার প্রায় 1.5 ঘন্টা আমি এই ক্যানভাসটা প্লাস পরের দিন কিছু ডিটেলিং অ্যাড করেছি, করে তোমাদেরকে এডিট করে ব্লগ আপলোড করার আগে এডিট করে ভয়েস ওভার দিচ্ছি। আমার এখানে মোটামুটি কিন্তু পেন্টিংটা শেষ হয়ে এসছে। এবার 1, 2, 3 কিছু ফটো ক্লিক করেছি, আর একটা ছোট্ট ভিডিও ক্লিপ রাখলাম তোমাদের পুরো পেন্টিংটা দেখানোর জন্য। হয়তো আমি অ্যাক্রিলিক কালার ইউজ করলে এটাকে আরও বেশি ভালো ফুটিয়ে তুলতে পারতাম, তবে যেটুকু আমি করেছি আমি এটুকু স্যাটিসফাইড, আরও ভালো করলে আরও ভালো হবে। তারপরেই ছটফট লাঞ্চ করলাম, চান সারলাম, সেদিন রেডি হয়ে বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি বলো তো?
না না, আজকে কিন্তু আর ফ্ল্যাটে নয়, আজকে যাচ্ছি ফ্ল্যাটে, কিন্তু শিথিল মোড়ের ফ্ল্যাটে না, আজকে যাচ্ছি 47 ফ্লোরা ফাউন্টেনের পাশে। 47 ওই যে ট্যাংরা, আজকে আমার গন্তব্যস্থল হলো ট্যাংরা। তো চলো, কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, সেটা যেতে যেতে তোমাদের সাথে গল্প করি। খুব ভয় ভয় বেরিয়েছিলাম জানো তো, যদি বৃষ্টি পড়ে, যদি বৃষ্টি পড়ে। তো এই দেখো, হালকা ফুলকা রেডি হয়েছি, সেরকম কিছু অ্যাসেজ করিনি, হালকা একটু লিপস্টিক লাগিয়েছিলাম আর জাস্ট একটা জিন্স আর টপস, কমফোর্টেবল। আমার কমফোর্টেবল অনুযায়ী জামাকাপড় পরতে না ভীষণ ভালো লাগে, আমি যে কাছে আনকমফোর্টেবল থাকি যে জামাকাপড়ে, সেই জামাকাপড়গুলো পরে আমার ঠিক কনফিডেন্ট আসে না। সে শাড়ি বলো, ব্লাউজ বলো, মানে শাড়ির সাথে যে কোনো ধরনের ব্লাউজ বলো, হয়তো খুব সুন্দর দেখতে কিন্তু গায়ে খুব পোকি হয়, যেগুলো খুব কুটকুট করে, সেগুলো কিন্তু আমি একদম পরতে পারি না। তো এই তো একটা কমফোর্টেবল অনুযায়ী একটা জামা পরে আমি কিন্তু বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে কোথায় বলো তো, শ্যামবাজার। যারা যারা আমাদের নর্থ ক্যালকাটার লোক তারা কিন্তু জানো এই স্ট্যাচুটা কিন্তু একমাত্র শ্যামবাজারেই আছে। এখানে আমি চলে এসেছি কাছাকাছি, খুব খুব একটা দূরে না, এখান থেকে হয়তো আর হার্ডলি 25 মিনিট মতো লাগবে। আমি যাচ্ছি ট্যাংরার ফ্ল্যাটে, ওখানে কেউ নেই আজকে, মানে আন্টি, তারপরে দিদা দাদু, ওরা গেছে একটু মুর্শিদাবাদ, ওরা চলে আসবে বিকালের মধ্যে। তো আমি গেছি একটু আড্ডা মারতে, ওই যে বললাম মনটা ভীষণ খারাপ জানো তো, একটু স্ট্রেস বাস্ট করতেই হবে। এখানে চলে এসেছি, এরা দেখো এখানে কাজ খেলছিলাম এসে, তারপরে ইয়ার্কি মারছিল, গল্প করছিল, এদের সাথে না একটা অন্যরকম ভালো লাগা আছে। মেজ দাদা, তারপরে রাজাদা, তারপরে ওরা লাঞ্চ করছিল, আমাকে অনেক করে সেধেছে লাঞ্চ কর লাঞ্চ কর, বাট আমি করে এসেছি তো আর ভালো লাগছিল না খেতে। তারপরে ওরা আমার জন্য একটু প্রন ক্র্যাকার্স এনে দেয়, দেখো ক্যামেরায় কতটা ভালো বোঝা যাচ্ছে বুঝতে পারছি না, তবে কিন্তু খুব ইয়ামি ছিল। তোমাদের পরে একদিন কিন্তু ডিটেলস ভিডিও শেয়ার করব। তো আজকে এই পর্যন্তই, কিছু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। এই তো প্রীতি, আমি একটু নিজেকে দেখালাম, আর আজকে আর অ্যাসেপ্ট কিছু ভিডিও করা হয়নি। সবাই ভালো থেকো, টেক কেয়ার, টিল দেন, বাই।